বাংলা টেলিভিশনের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম সোনামণি সাহা, দেবী চৌধুরানী ধারাবাহিকে ধামাকা ডেবিউ করবার পরে একে একে মোহর এবং একাদোকাতে তাকে দেখেছে দর্শক। বলা বাহুল্য, স্টার জলসার নায়িকাদের মধ্যে তিনি বেশ এগিয়ে, ইতিমধ্যে ওয়েব সিরিজেও ডেবিউ করেছেন। কদিন আগে তার আপকামিং ধারাবাহিকের সম্পর্কে কিছু কানাঘুষো আপডেট সামনে আসে। কিন্তু সম্প্রতি টেলিপাড়াতে উঠে এলো এমন এক তথ্য যা জানলে দুঃখ পাবে সোনামণি সাহার ভক্তরা। খবরটা কতটা সত্যি এই নিয়ে সন্দেহ থাকলেও যা কানে আসছে তা জানাবার চেষ্টা করছি। কদিন আগে জানা গেছিল জি বাংলাতে আসছে সুব্রত রয় প্রোডাকশনের একটি ব্যতিক্রমী গল্পের ধারাবাহিক, যেখানে নায়ক হিসেবে বিশ্বজিৎ ঘোষ, সৈয়দ আরেফিন অনেকের কথাই সামনে আসছে। তবে জানা গেছে এখনও কেউ কনফার্ম নন। ইতিমধ্যে প্রোডাকশনের তরফে এই ধারাবাহিকের নায়িকা হিসেবে জনপ্রিয় টেলি অভিনেত্রী সোনামণি সাহাকে কাস্ট করবার প্রস্তাব পাঠায় চ্যানেলকে। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ নাকি বাতিল করে দিয়েছে সেই প্রস্তাব। মানে জি বাংলার আপকামিং ধারাবাহিকে সোনামণি সাহাকে কাস্ট করবার কথা ভাবনাচিন্তা করা হলেও শেষ পর্যন্ত বাদ পড়েন তিনি। কিন্তু তাকে বাদ দেবার কারণ কি? শোনা যাচ্ছে এই প্রজেক্টের জন্য একটু কম বয়সী নায়িকা উপযুক্ত হবে, তাই নাকি এমন সিদ্ধান্ত। যদিও কোনটা সত্যি কোনটা মিথ্যে শিওর করে বলা যায় না। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।